নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক বন্ধ হবার পর নির্বাচন নিয়ে নতুন সংখ্যায় পড়েছে বিএনপি দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান চেঞ্জ টিভি ডট প্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা বলেন সরকার এবং নির্বাচন কমিশন মিলে এমন একটা অবস্থা তৈরি করতে চায় যে অবস্থা বেগতিক দেখলে যেন নির্বাচনটা তারা ভণ্ডুল করে দিতে পারে নির্বাচনটা বানচাল করে দিতে পারে এরকম একটা অবস্থা আসলে দেখা যাচ্ছে যেটা সত্যিকার অর্থেই নজিরবিহীন একটি দল নির্বাচনের সকল দলকে প্রচার বন্ধ করে একা প্রচার করে নির্বাচনে অংশ নেবে এটা সত্যি নজিরবিহীন এই নির্বাচনে না জনগণের কোনো অংশগ্রহণের সুযোগ আছে না আমরা কোনোভাবে অংশগ্রহণ করতে পারছি আমাদের প্রত্যেকটা প্রার্থী নির্বাচনের মাঠ থেকে দূরে ঘরে বসে আছে তাদের জীবনেরও নিরাপত্তা নেই শেষ মুহূর্তে জনগণ ভোট কেন্দ্রে চলে এলে পরিস্থিতি পাল্টে যাবে বলে ধারণা এই বিএনপি নেতার শত প্রতিকূলতায় শত হুমকি ধুমকির মধ্যেও জনগণকে ভোটারদেরকে ভোট দিতে হবে এবং ভোট দিয়ে ভোট কেন্দ্রে থাকতে হবে যাতে করে কেউ সিল মারতে না পারে যাতে করে আগের রাতে সিল মারা কোনো ব্যালট বাক্স গণনার জন্যে কেউ সামনে আনতে না পারে আমাদের নিরাপত্তা জনগণ জনগণের নিরাপত্তাও জনগণ জনগণই ভোটাররাই একমাত্র পারে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শাসক দলের সকল হুমকি ধুমকি সকল রকমের বিবর্তনমূলক ব্যবস্থাকে উড়িয়ে দিয়ে ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে এর বাইরে আর কিছুই আমরা বুঝতে পারছি না সেনাবাহিনীকে কাজ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা যে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে ডিসি জেলা প্রশাসকের অধীনে জেলা প্রশাসক লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে নামবে না সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো এমন কিছু করবার সুযোগ তৈরি হচ্ছে না দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমস্ত উন্নত বিশ্বই কিন্তু এ দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্যে সরকারকে এবং সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানিয়েছে তারপরেও সরকার এবং সরকারের যে প্রশাসন তাতে করে তাদের টনক নড়ছে না আমিরুল মোমিনিন মানিক চেঞ্জ টিভি ডট প্রেস ঢাকা